আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জাভা ডেট এবং টাইম নিয়ে। সো জাভাতে কিছু ইনবিল্ট ক্লাস আছে যেগুলো ইউজ করে কিন্তু আমরা কারেন্ট টাইম এবং কারেন্ট ডেট আমরা অ্যাক্সেস করতে পারি। সো এখানে কিছু ইনবিল্ট ক্লাস দেওয়া আছে যেগুলো আমি কখনো ইউজ করি নাই, আমি জাস্ট এই ভিডিওটা বানানোর আগে একটু দেখে নিছিলাম। আর আমি যেভাবে কারেন্ট টাইম এবং কারেন্ট ডেট অ্যাক্সেস করতাম যে ক্লাসের মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব, এবং দেন এখানে যে ক্লাসগুলো সেগুলো নিয়ে দেখবো আমরা কীভাবে একই কাজ করা যায়। তো জাভাতে একটা ক্লাস আছে ডেট নামে, ইনবিল্ট ক্লাস। আমরা যদি ডেট লিখি এখানে, ডিএ লিখে কন্ট্রোল স্পেস প্রেস করলে ডেট নামে একটা ক্লাস আছে জাভা ডট ইউটিল প্যাকেজ, আমরা জাস্ট সেটা এন্টার করলাম এবং আমরা ডেট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন এই ডেট অবজেক্টের ভিতর কিন্তু আমাদের যে কারেন্ট ডেটটা আছে, তো আমরা যদি ডিসপ্লে করি এই ডেটটা, আমি জাস্ট কোডটা রান করতেছি। সো এখানে আমাদেরকে কনসোলে কারেন্ট ডেট টাইমটা, ডেট অ্যান্ড টাইমটা ডিসপ্লে করবে। এখানে মানডে জুলাই 12, 2021। সো আমরা যদি এদিকে যদি একটু লক্ষ্য করি, জুলাই 12, 2021 অ্যান্ড 12:15, 12:15। তো সিম্পল, খুব ইজিলি কিন্তু আমরা কারেন্ট টাইম ডেটটা কিন্তু ডিসপ্লে করতে পারতেছি জাস্ট ডেট ক্লাস অবজেক্ট ক্রিয়েট করে। সো এখন এখানে যে ফর্ম্যাটটা দেওয়া আছে আমাদের, কিন্তু এই ফর্ম্যাটটা হয়তো বা আমরা এই ফর্ম্যাটে ভালো লাগতেছে না আমাদের, আমরা চাই যে আমাদের কাস্টমাইজ ফর্ম্যাটে আমরা ডিসপ্লে করি। তো সেক্ষেত্রে আমাদের সিম্পল ডেট ফর্ম্যাট নামে একটা ক্লাস আছে, সিম্পল ডেট ফর্ম্যাট। আমাদের এই এসটিএফ সিম্পল ডেট ফর্ম্যাট, তো আমাদের এই সিম্পল ডেট ফর্ম্যাটের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এবং এই এখানের যে আর্গুমেন্ট সেটাতে আমরা যদি আমাদের ফর্ম্যাটটা যদি পাস করি, তাহলে সেটা আমাদের অবজেক্টে ইউজ করে কিন্তু আমরা এই ডেটটা আমরা ফর্ম্যাট করতে পারবো। তো আমরা এখানে ফরম্যাটটা, লেটস সে YYY/nm/day/space HH:mm-minute। তো এখানে আমরা আমাদের যে ফরম্যাটটা লেটস, আমরা প্রথমে ইয়ার 4 ডিজিটের, তারপরে 2 ডিজিটের আমরা যে মান্থ এবং ডে 2 ডিজিটের সেটা আমরা ডিসপ্লে করতেছি। আর এখানে HH আওয়ার, MM মিনিট, SS সেকেন্ড। সো যখন আমরা সিম্পল ডেট ফর্ম্যাটের যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, এটা জাস্ট এখানে আমি এসটিএফ লিখলাম শর্টকাট। সো এসটিএফ এর ভিতরে আমাদের একটা মেথড আছে ফর্ম্যাট নামে। সো আমরা যদি এখানে যদি নোটিস করি, এখানে কিন্তু এই রাউন্ড ব্রেকেটের ভিতর ডেট ডেট নামে একটা দেখাচ্ছে আমাদেরকে। সো এখানে মেইনলি আমাদের যে ডেট অবজেক্টটা পাস করতে হবে। সো আমাদের যে ডেট অবজেক্টটা এই ডেটের ভিতর, সো আমরা জাস্ট ডেটটা এখানে জাস্ট পাস করতেছি Ctrl+2L অ্যান্ড ফর্ম্যাটেড ডেট। এটা হচ্ছে আমাদের ফর্ম্যাটেড ডেট এটার ভিতর। সো আমি জাস্ট এখানে একটা স্ট্রিং অ্যাড করে দিই, ফর্ম্যাট। আমি জাস্ট কোডটা যদি রান করি, তাহলে আমরা বিফোর ফর্ম্যাট এবং আফটার ফর্ম্যাট কি চেঞ্জ হচ্ছে সেটা দেখতে পারবো। তো আমরা যদি কনসোলের দিকে একটু যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু এখানে আমরা যেই ফর্ম্যাটটা আমরা এখানে যেভাবে লিখছি সেই একই ফর্ম্যাটে কিন্তু এখানে ডিসপ্লে করতেছে ডেটটা এবং টাইম। সো আশা করি এটা বুঝতে পারছেন। আর একই জিনিস এখন আমরা এখানে যে ক্লাসগুলোর মাধ্যমে কীভাবে করে আমরা সেটা একটু দেখব। সো আমি জাস্ট আপাতত কোডটা ডিলিট করে দিই এখানে। সো এখানে আমাদের প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা ক্লাস আছে, যেমন ডেটের জন্য লোকাল ডেট,
টাইমের জন্য লোকাল টাইম, লোকাল ডেট টাইমের জন্য, দুইটা যখন একসাথে ডিসপ্লে করবো তখন সেটার জন্য আমাদের আলাদা লোকাল ডেট টাইম ক্লাস, আর ফরমেটার জন্য আমাদের ডেট টাইম ফরমেটার নামে ক্লাস আছে। তো এটা যদিও মানে নামের সাথে কিন্তু মেক সেন্স করে আর কি, যে লোকাল ডেটে শুধু ডেট থাকবে, লোকাল টাইমে শুধু টাইম থাকবে এরকম। সো ওকে, লোকাল ডেট নামে আমরা যদি একটা যদি ক্লাস ক্রিয়েট, আমাদের লোকাল লোকাল ডেটের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো লোকাল ডেট, ডেট নিউ লোকাল ডেট, সো নিউ লোকাল ডেট আমরা ক্রিয়েট করতে পারবো না, কেন পারবো না সেটা একটু পরে বলতেছি। আমরা এতদিন পর্যন্ত যখন অবজেক্ট ক্রিয়েট করতাম, আমরা জানি যে ক্লাস নেম, অবজেক্ট নেম, দেন নিউ যে কিওয়ার্ডটা, অ্যান্ড দেন কনস্ট্রাক্টর। তো আমরা এভাবেই কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতাম, এটাই আমাদের নর্মালি অবজেক্ট ক্রিয়েট করার যে নিয়ম নর্মালি, বাট কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স আছে। তো এখানে এই লোকাল ডেট ক্লাসের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। তো কারণ এই যে কনস্ট্রাক্টর, আমরা জানি যে নর্মালি কোনো ক্লাসে যদি আমরা যদি কোনো কনস্ট্রাক্টর যদি ডিক্লেয়ার যদি না করি, তাহলে কিন্তু অটোমেটিক এই কনস্ট্রাক্টরটা বাইরে ফর্ম নিয়ে নিবে, যদি আমরা যদি কনস্ট্রাক্টর যদি ডিক্লেয়ার যদি না করি সেক্ষেত্রে। কিন্তু এই লোকাল যে ডেট ক্লাসের ভিতরে আমরা যদি ঢুকি, তাহলে আমি স্ক্রিনটা একটু বড় করে নিই, এখানে প্রাইভেট নামে অলরেডি একটা, এখানে যদি আমরা যদি দেখি অলরেডি প্রাইভেট লোকাল ডেট নামে একটা কিন্তু কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, যেটার ভিতর তিনটা প্যারামিটার পাস করতেছে। তো যার কারণে যখনই প্রাইভেট লোকাল ডেট নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছে এবং উইথ থ্রি প্যারামিটার, আমাদের যে বাই ডিফল্ট যে লোকাল ডেট কনস্ট্রাক্টর সেটা কিন্তু আর কাজ করতেছে না। তো সেটা যেহেতু নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজ করতে পারতেছি না, এই কারণে একটা এরর মেসেজ দিচ্ছে যে আমাদেরকে দ্য কনস্ট্রাক্টর লোকাল ডেট ইজ আনডিফাইন্ড, এটা ডিফাইন করার নাই। সো আমরা অবজেক্টটা ক্রিয়েট করার জন্য লোকাল ডেট ক্লাসের ভিতরে আমাদের কিন্তু একটা নাও নামে একটা মেথড আছে, এই নাও মেথডটা আমরা যদি কল করি, এটা কিন্তু আমাদেরকে কারেন্ট যে ডেট সেটা আমাদেরকে দিবে। তো আমরা জাস্ট এই ডেটটা যদি আমরা যদি ডিসপ্লে করি, স্কোরটা রান করতেছি, এখানে শুধু ডেটটা আমাদেরকে ইয়া করবে। তো আমি দেখতেছি যে এখানে শুধু ডেটটা আমাদেরকে ডিসপ্লে করতেছে, যেহেতু এটা লোকাল ডেট ক্লাস। তো লোকাল টাইমের ক্ষেত্রে সেম, আমরা যদি লোকাল টাইম, লোকাল টাইম, লোকাল টাইম, সো সরি আমি নিউ কেন দিলাম, লোকাল টাইম ডট নাও। সো লোকাল টাইম জাস্ট প্রিন্ট আউট করব, আমি যদি কোডটা যদি রান করি, সো এখানে যে টাইমটা এখন যে টাইমটা সেটা কিন্তু ডিসপ্লে করতেছে আমাদের এখানে। তারপর আছে আমাদের লোকাল ডেট টাইম, লোকাল ডেট অ্যান্ড টাইম, লোকাল ডেট টাইম, লোকাল ডেট টাইম ডট নাও। সো ডেট টাইম, এখন এখানে দেখতেছি আমাদের যে ডেট এবং টাইম দুইটা একসাথে ডিসপ্লে করতেছে এখানে, আর মাঝখানে যে টিটা এটা জাস্ট ডিফারেন্স বিটুইন ডেট অ্যান্ড, মানে দুইটার মাঝখানে জাস্ট টি দিয়ে একটু জাস্ট এখানে ইয়া করতেছে, সেপারেট করতেছে। সো এখন এই লেটস সে ডেট টাইমের যে অবজেক্টের ভিতর কিন্তু আমাদের ডেট এবং টাইম দুইটাই আছে। সো আমরা এটাকে যদি ফরম্যাট যদি করতে চাই, তাহলে এখানে একটা ক্লাস দেওয়া আছে মেবি ডেট টাইম ফরম্যাটার। সো আমাদের ডেট টাইম ফরম্যাটার অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ডেট টাইম
ফরমেটার, ডেট টাইম ফরমেটার, ডেট টাইম ফরমেটার অফ অফ প্যাটার্ন নামে একটা ইয়া আছে। ওকে, এটা এখানে আমাদের যে প্যাটার্নটা আমাদেরকে পাস করতে হবে। তো লেটস, আমি যদি একই প্যাটার্ন যদি এম এম ডি ডি দেন এইচ এইচ, লেটস ছোট হাতের এইচ ডি দেন এম এম এস এস। সো আমরা সিম্পল ডেট ফরম্যাটের মতো এটাও ডেট টাইম ফরম্যাটার। সো ওইখানে যেরকম আমরা এই অবজেক্টটা ইউজ করে সিম্পল ডেট ফরম্যাটার অবজেক্ট ইউজ করে আমরা কিন্তু ফরম্যাট নামে একটা মেথড ছিল যেটার মাধ্যমে আমরা কিন্তু ফরম্যাট করছি। সো এখানেও সেম থাকার কথা, ডেট টাইম ফরম্যাটার ডট ফরম্যাট, ফরম্যাটের ভিতর আমাদের আমরা কোনটা ফরম্যাট করতে চাচ্ছি, আমরা হচ্ছে এই ডেট টাইম যেটা সেটা ফরম্যাট করতে চাচ্ছি। সো সেটা পাস করে দিলাম অ্যান্ড কন্ট্রোল টু এল, সো ফরম্যাট ডেট ডেট টাইম। আমরা যদি এই ফরম্যাটের ডেট টাইমটা যদি এখন যদি ডিসপ্লে করি তাহলে আমরা দেখব যে আমরা উপরে যে ফরম্যাটটা দিছি সেই একই ফরম্যাট আমাদের কিন্তু ডিসপ্লে করতে পারতেছি। এই যে আমরা কিন্তু একই ফরম্যাটে কিন্তু ডিসপ্লে করতে পারতেছি এখানে যে ফরম্যাট আমরা লিখছি। সো এটাই, আর এখানে কি কিছু বাকি আছে কি না, ডিসপ্লে কারেন্ট ডেট, কারেন্ট টাইম, কারেন্ট ডেট অ্যান্ড টাইম, ওকে, ফরম্যাটিং ডেট অ্যান্ড টাইম, ওকে। সো আমরা যে ফরম্যাটটা আমরা কিন্তু যেভাবে ইচ্ছা আমাদের সেভাবেই দিতে পারি, সেই জিনিসটা এখানে দেওয়া আছে। এক্সাম্পল স্ল্যাশ, তারপরে কোলন হলে কোলন বা এরকম। সো আশা করি বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।